हेलो बंधुरा आज आमी तोमादेर जोन्नो एमन एकटा हेयर मास्क এনেছি যেটা তোমাদের চুল পড়া বন্ধ করবে সাথে সাথে চুলের রিগ্রোথ করবে এবং চুলকে সিল্কি স্মুথ শাইনি করে দেবে। যাদের চুল খুব পড়ছে, টাক পড়ে গেছে, সিঁথি মোটা হয়ে গেছে, চুল উঠে ওঠে এবং স্ক্যাল্পে ড্যান্ড্রফ রয়েছে খুব, এখন শীতের সিজন চলছে, এই সময় ড্যান্ড্রফ থাকে, যাদের অসময়ে চুল পেকে যাচ্ছে, এই সমস্যাগুলো যারা ফেস করছো আজকের রেমেডিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যাদের চুলে কোনো শাইন নেই, রাফ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তাদের জন্য ভিডিওটা খুব ভালো কাজ করবে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে নিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আরও নতুন নতুন সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য আমি খুব ভালো ভালো রেমেডি তোমাদের সাথে শেয়ার করি। আজকের রেমেডিটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে কালো জিরে 2 চামচ মতো। কালো জিরে খুব ভালো আমাদের চুলের জন্য, চুল পড়া বন্ধ করে। এর মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক, যা আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং স্ক্যাল্পে রিগ্রোথ করতে সাহায্য করে। তার সাথে সাথে আমাদের লাগছে 2 চামচ মতো মেথি দানা। মেথি দানা কতটা ভালো তোমরা জানো, চুল পড়া বন্ধ করে এবং নতুন করে চুলের রিগ্রোথ করে, চুলকে দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করে, খুশকি থেকে আমাদের স্ক্যাল্পে রক্ষা করে এবং অতিরিক্ত যে স্ক্যাল্পের তেলটা থাকে সেটাকেও নিয়ন্ত্রণে আনে। তারপরে দেখো মেথি আর কালো জিরাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আমি কিন্তু বেশি পরিমাণে জল দেইনি, সামান্য বেশি জল রয়েছে, এটাকে আমি ফেলে দেবো না, তোমরাও একটু মিনিমাম মাপ করে জলটা দেবে। তারপরে আমাদের লাগবে টক দই। আমি এখানে বাড়িতে পাতা টক দই ব্যবহার করছি, তোমরা যে কোনো টক দই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে একটা মিক্সি জার নিয়ে নাও, মেথি এবং কালো জিরেটাকে দিয়ে দাও, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল যদি যেটুকু রয়েছে সেটুকুই হবে। দেখছো আমি এখানে কিন্তু জল ব্যবহার করিনি, যেহেতু আমার টক দইটা বাড়িতে পাতা আর একটু জলে রয়েছে ওই জন্য আমি এখানে জল ব্যবহার করছি না। তোমাদের যদি টক দইটা ঘন থাকে তাহলে তোমরা এখানে জল ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে এটাকে মিক্সি করে নাও যাতে কোনো দানা না থাকে, একটা দানাও যদি থাকে তাহলে এটাকে রিমুভ করতে একটু অসুবিধা হতে পারে। আর এটা যে তোমাদের চুলের জন্য কতটা ভালো, চুল পড়া বন্ধ করবে, স্ক্যাল্পে রিগ্রোথ এনে দেবে, তার সাথে সাথে তোমাদের চুলকে সিল্কি সফট শাইনি করে দেবে। তারপরে দেখো এই ব্লেন্ডটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি যে এটার মধ্যে মিশাবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে দেবো 1 টুকরো লেবু। লেবু কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো, চুলকে সিল্কি স্মুথ করে, তার সাথে সাথে যাদের ড্যান্ড্রফ রয়েছে সেটাকেও ক্লিন করতে সাহায্য করে। তারপরে এর মধ্যে দেবো গুড ভাইবসের অলিভ অয়েল। তোমরা যে কোনো কোকোনাট অয়েল মিশাতে পারো, কিন্তু কোকোনাট অয়েল এখন জমে যাচ্ছে, ঠান্ডা পড়েছে, ওই জন্য তোমরা এখানে অলিভ অয়েল কিংবা বাদাম তেল যে কোনো একটা ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালোভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নাও, কোনো জায়গা যেন ফাঁকা না পড়ে যায়। আগে আমি প্রথমে চুলের গোড়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে আমি আমার চুলের লেন্থে ব্যবহার করব। এটা এতটা ভালো যাদের চুল একদম ড্যামেজ হয়ে গেছে, শাইন নেই, রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, তাদের জন্য খুব ভালো একটা রেমেডি। তোমরা অবশ্যই সপ্তাহে 1 দিন করে ব্যবহার করো, দেখবে তোমাদের চুলের কতটা শাইন এসেছে, তার সাথে সাথে তোমাদের চুলের গোড়া মজবুত করবে এবং চুলকে লম্বা করতে সাহায্য করবে। যারা চাইছো তোমাদের চুলকে লম্বা ঘন মজবুত করতে অবশ্যই সপ্তাহে 1 দিন করে এই হেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করো। আর তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না, অবশ্যই আধা ঘন্টা রাখবে, তারপরে নর্মালি শ্যাম্পু করে নাও। শ্যাম্পু করে নেওয়ার পরে তোমরা দেখবে রেজাল্টটা দেখে অবাক হয়ে যাবে, কারণ এটা এতটা একটা ভালো রেজাল্ট আসবে, তার সাথে সাথে তোমাদের চুল পড়াটাকে বন্ধ করবে, চুলে একটা আলাদা শাইন এনে দেবে, গ্লেজি হয়ে যাবে, চুলটা স্মুথ সফট হয়ে যাবে। যেহেতু আমরা এর মধ্যে টক দই দিয়েছি, অলিভ অয়েল দিয়েছি এবং লেবু ব্যবহার করেছি, খুব ভালো সব কিছু আমাদের চুলের জন্য, কোনো কেমিক্যাল এর মধ্যে ব্যবহার করা হয়নি, যার ফলে তোমাদের চুলের কোনো ক্ষতি করবে না। আশা করছি আজকে রেমেডিটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে রেখো আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেমেডি পাওয়ার জন্য। এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। যাদের চুলে খুব প্রবলেম রয়েছে, চুল একদম ড্যামেজ হয়ে গেছে, চুলে কোনো শাইন নেই, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিও আর সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।